দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যালকন বিজনেস রিপোর্টে। মার্কিন বাজারে তৈরি পোশাকের রপ্তানি বাড়ছে, চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে প্রবৃদ্ধি ১৯%। মোবাইল নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তনের প্রতি আগ্রহ কমছে, ৩ মাসে গ্রাহক হারানোয় শীর্ষে গ্রামীণ ফোন। বাণিজ্য মেলায় প্লাস্টিক পণ্যের প্রতি আগ্রহ বেশি দর্শনার্থীদের, বাজার ধরতে আসছে নতুন কোম্পানি। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। চীন মার্কিন বাণিজ্য যুদ্ধের সুযোগে মার্কিন বাজারে তৈরি পোশাক রপ্তানি বাড়ছে বাংলাদেশে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ তথ্য বলছে, অর্থবছরের প্রথম ৬ মাসে দেশটিতে ৩০৯ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা তার আগের বছর একই সময়ের চেয়ে ১৯% বেশি। সৌরভ রহমানের রিপোর্ট। বিশ্বের ১০টিরও বেশি দেশে পোশাক রপ্তানি করেন রুবানা হক। বছরে ব্যবসার পরিমাণ ৯ কোটি ডলার প্রায়, যার মধ্যে মাত্র ১০% যায় মার্কিন যুক্তরাষ্ট্রে। যদিও সম্প্রতি সেখান থেকেই ক্রেতাদের বাড়তি চাহিদা আসতে শুরু করেছে নতুন করে। সাম্প্রতিককালে কিন্তু আসলে আমেরিকা থেকে প্রচুর ইনকোয়ারি আসছে, এবং যদি জিজ্ঞেস করেন কেন আসছে, তাহলে বলবো যে ইউএস চায়না ট্রেড ওয়ারটা, এইটার পারসেপশনটা আসলে ইম্প্যাক্ট করছে এক। দ্বিতীয়ত হলো, চায়নায় তো আসলেই ওয়েজ বাড়ছে, মজুরি বাড়ছে, কাজেই চায়না কিন্তু আর অত গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অত ইন্টারেস্টেড না, কাজে এই অর্ডারগুলো আমাদের এখানে শিফট হওয়ার বড় একটা চান্সেস আছে। এবং এই কারণেই এই কোয়ার্টারে বোধহয় আমাদের হায়েস্ট গ্রোথ আমেরিকায় এক্সপোর্ট বেড়ে গেছে। হিসেব বলছে এই প্রবৃদ্ধিতে সবচেয়ে বড় অবদান রেখেছে ওভেন পোশাক। জুলাই থেকে ডিসেম্বর এই ৬ মাসে ২৩১ কোটি ডলার, যা তার আগের বছরের চেয়ে প্রায় ২৩% বেশি। এই সময় নিটের রপ্তানি আয় হয়েছে ৭৭ কোটি ডলার, প্রবৃদ্ধি ৫.৫% মতো। সব মিলে অর্থবছরের প্রথম ৬ মাসে মার্কিন বাজার থেকে আয় এসেছে ৩০৯ কোটি ডলারের কিছু বেশি। একটা বড় বাজারে ১৯%-এর মতো গ্রোথ থাকা, এটাই প্রমাণ করে যে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে যে সমস্ত উদ্যোগগুলো নেওয়া হয়েছে তৈরি পোশাক খাতের সংস্কারের, বিশেষ করে মার্কিন বায়ারদের যে অর্গানাইজেশন অ্যালায়েন্স যে এখানে সুষ্ঠুভাবে কাজ শেষ করে চলে গিয়েছে, সেটা কিন্তু সেখানকার ব্র্যান্ড বায়ারের বাংলাদেশ বাজার সম্পর্কে একটা কনফিডেন্স সৃষ্টি করেছে। একই সাথে ভোক্তা পর্যায়েও এই কনফিডেন্সটা পৌঁছতে পেরেছে বলে আমাদের কাছে মনে হয়। তবে এই সময় আমেরিকার মতো ব্যবসায় গতি দেখা যায়নি ইউরোপের বাজারে। সেখানে ব্যবসা বেড়েছে মাত্র ১০%, যার বড় কারণ ব্রেক্সিট নিয়ে টালমাটাল থাকা যুক্তরাজ্য। রপ্তানি আয়ের তৃতীয় বৃহৎ গন্তব্যের দেশটিতে আয় বেড়েছে মাত্র ১% এই ৬ মাসে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। মোবাইল নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন বা এমএনপি সেবা চালু হয়েছে প্রায় ৩ মাস হলো। এবার দেখব সেবাটি কতটা জনপ্রিয় হয়েছে। বিটিআরসি প্রকাশিত তথ্য বলছে, ৩ মাসে ১৯১,০০০ বেশি গ্রাহক এই সেবাটি নিতে আবেদন করেছেন। এর মধ্যে অপারেটর পরিবর্তন করতে সক্ষম হয়েছেন ১০৬,০০০ জন, আর ৮৫,০০০ আবেদন সফল হয়নি। আমরা যদি দেখি যে এই এমএনপি সেবা নেবার ক্ষেত্রে সবচেয়ে বেশি গ্রাহক কোন অপারেটরটি বদল করেছে, গ্রামীণ ফোন। গ্রামীণ ফোনের প্রায় ৪৯,৬৫৮ জন গ্রাহক তাদের অপারেটর পরিবর্তন করেছেন, যার বড় অংশটি কিন্তু গেছে রবিতে প্রায় ৪০,০০০ মতো। এরপরে রয়েছে বাংলালিংক এবং টেলিটক। আর গ্রামীণ ফোনের পরে গ্রাহক হারানোর দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলালিংক। বাংলালিংক থেকে প্রায় ৩৪,২৫৬ জন গ্রাহক তাদের অপারেটর পরিবর্তন করেছেন, তার বড় অংশটি কিন্তু আবার গেছে রবিতে ৩০,৪৩৪ জন, গ্রামীণ ফোনে ৩,৪৮২ জন, এবং সামান্য কিছু গিয়েছে টেলিটকে। রবি এই সময়ে গ্রাহক হারিয়েছে প্রায় ২০,৪০৬ জনের মতো, যার বড় অংশটি গেছে বাংলালিংকে ১৩,৪৯ জন, কিছুটা গ্রামীণ ফোনে ৬,৭১৮ জনের মতো। সব মিলিয়ে এমএনপি সেবা চালুর পর আমরা যদি দেখি যে সবচেয়ে বেশি গ্রাহক পেয়েছে রবি ৭২,০০০ বেশি, এবং বাংলালিংক তার দ্বিতীয় অবস্থানে রয়েছে ২২,৩২৫ জন গ্রাহক পেয়েছে, গ্রামীণ ফোন মাত্র ১০,৪৯১ জন। আর এমএনপি সেবা চালুর ক্ষেত্রে একটি বড় বিষয় ছিল যে গ্রাহকদের মধ্যে অপারেটরদের সেবা নিয়ে অসন্তুষ্টির কথা, কিন্তু এমএনপি সেবা চালু হওয়ার পর থেকে কিন্তু আমরা দেখছি সেবাটি নিয়ে কিন্তু গ্রাহকদের মধ্যে খুব একটা আগ্রহ বাড়েনি, বরং কমে গেছে। হিসেব বলছে, প্রথম মাসে যেখানে ৭৬,০০০ গ্রাহক এই সেবাটি নেবার জন্য আবেদন করেছিলেন, সেই সংখ্যা কিন্তু নভেম্বরে কমে হয়েছে ৫৮,০০০, এবং ডিসেম্বরে আরও কমে হয়েছে ৫৬,০০০ মতো। অর্থাৎ পরপর দুই মাস কিন্তু আমরা যদি দেখি যে ধারাবাহিকভাবে কিন্তু সেবাটি নেবার ক্ষেত্রে আগ্রহ কমে গেছে। এদিকে সেবাটি জনপ্রিয় করতে এর উপর থাকা সিম কর মকুব করেছে সরকার।
বাণিজ্য মেলার প্রথম সপ্তাহেই জমে উঠেছে প্লাস্টিক পণ্যের বেচাকেনা। ক্রেতা আকর্ষণে নিত্য নতুন পণ্যের পাশাপাশি বাহারি সব অফার নিয়ে হাজির হয়েছে প্রতিষ্ঠানগুলো। প্রচারটাই মুখ্য হলেও এবার মেলায় বড় অঙ্কের বিক্রির আশাবাদ তাদের। হিরজুন মিরা রিপোর্ট। বৈচিত্র্যময় ডিজাইন, উজ্জ্বল সব রং আর বহুমুখী পণ্যের সমাহার সহজেই নজর কাড়ে বাণিজ্য মেলায় আসা ক্রেতা দর্শনার্থীদের। তাই তো প্লাস্টিক পণ্যের স্টলগুলো এমন জমজমাট মেলার শুরু থেকেই। নিত্য ব্যবহার্য থালা বাসন তৈজসপত্র থেকে শুরু করে ডাইনিং টেবিল, পড়ার টেবিল, চেয়ার, ওয়ার্ড্রোব, এমনকি শিশুর খেলনা সবকিছুই মিলবে একই ছাদের নিচে। এরকম প্রায় 2500 পণ্য নিয়ে এবারের মেলায় অংশ নিচ্ছে আরএফএল প্লাস্টিক। পণ্যের পরিচিতিটাই মূল লক্ষ্য হলেও মেলা থেকে গেল বছরের চেয়ে 40% বেশি বিক্রি করতে চায় প্রতিষ্ঠানটি। আমাদের আসলে আমরা এখানে সেলসের জন্য আসিলাম। নর্মালি হলো আমাদের প্রোডাক্টটা যে আসে এটা কাস্টমারকে আমাদের দেখানোর মেন উদ্দেশ্যটা, যে আমাদের আরও অনেক কত ধরনের প্রোডাক্ট থাকতে পারে। কাস্টমার তো চিন্তা করে যে আমরা এটা কিনবো, আসলে দেখে যে আরও এটার ক্যাটাগরি আরও অনেক কিছুই আছে। মানে মেনলি হলো আমাদের একই একটা ছাদের নিচে সবগুলো যে প্রোডাক্ট আছে সেটা কাস্টমারকে দেখানো। ক্রেতাদের আকৃষ্ট করতে প্রতিনিয়ত নতুন নতুন পণ্য নিয়ে আসছে প্রতিষ্ঠানগুলো। যেমন বেঙ্গল প্লাস্টিক মেলা শুরু থেকে গেল 6 দিনে 5টি নতুন পণ্য ক্রেতাদের সামনে হাজির করেছে, সামনে আসবে আরও। আমাদের নতুন দুটো ওয়ার্ড্রোব কিছুদিন আগে লঞ্চ হয়েছে। এছাড়াও আমাদের হাউজহোল্ডের বেশ কিছু প্রোডাক্ট মেলা উপলক্ষে আমরা লঞ্চ করেছি। প্রতিবারই মেলা থেকে আমরা লঞ্চ করি প্রোডাক্টগুলি এবং একই সাথে সারা বাংলাদেশে আমাদের আউটলেটগুলোতেও প্রোডাক্টগুলি পাওয়া যায়। দেশের বাজারে প্লাস্টিক পণ্যের কদর বাড়ায় নতুন বিনিয়োগও আসছে। এই ব্যবসায় যুক্ত হচ্ছে বড় বড় প্রতিষ্ঠানও, যেমন এসিআই। গেল মে মাসে প্লাস্টিক পণ্য নিয়ে বাজারে আসে তারা। প্রথমবারের মতো মেলায় অংশ নিয়ে নিজেদের পণ্যকে ক্রেতাদের কাছে তুলে ধরতে চায় তারা। মেলা থেকে আমরা রিসিভ করতে চাচ্ছি মূলত আমরা এসিআই যে প্রিমিয়াম প্লাস্টিক নিয়ে মার্কেটে আসছি এটা জানান দেওয়াই আমাদের মূল টার্গেট। সেলস আমাদের কোনো টার্গেট না, আমাদের প্রদর্শনী এবং মানুষকে জানান দেওয়াটাই আমাদের উদ্দেশ্য। মেলায় ক্রেতা আকর্ষণে নগদ মূল্য ছাড় সহ বেশ কিছু অফার দিচ্ছে ব্র্যান্ডগুলো। আমরা এখন সকল পণ্যের উপর 5% ডিসকাউন্ট চলতেছে। এছাড়া কিছু স্পেশাল কিছু প্রোডাক্টের উপর আমরা 30% ডিসকাউন্ট দিচ্ছি। আমার কোনোটার সাথে বাই ওয়ান গেট ওয়ান আছে, কোনোটার সাথে বাই টু গেট ওয়ান আছে। আপ টু প্রায় 20% ডিসকাউন্ট পাচ্ছে কাস্টমার আমাদের প্রোডাক্টের উপর। তাছাড়া সারপ্রাইজ গিফট, কোনো কাস্টমার যে কোনো প্রোডাক্ট কিনলে আমাদের যখন সে বিলিং করে সার্ভারে সারপ্রাইজ গিফট চলে আসে। এমআরপি থেকে 15% ডিসকাউন্ট প্লাস বিকাশে 15% ক্যাশব্যাক, এছাড়া ফার্নিচার আইটেমে লাইফটাইম ওয়ারেন্টি। মেলার প্রথম সপ্তাহে পণ্য বিক্রিতে কিছুটা ধীরগতি থাকলেও সামনের সপ্তাহ থেকে তা আরও বাড়বে বলে আশা করছে সবাই। হিরজুন মিরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নিত্য পণ্য সংরক্ষণ করতে গ্রাহকদের অর্থ সরবরাহ করবে ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড। স্বল্পমেয়াদী এই স্কিমের আওতায় নিত্য প্রয়োজনীয় ও পচনশীল পণ্য গুদামজাতকরণ বা হিমাগারে রাখতে সহযোগিতা করবে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আইএফআইএল এর নতুন 3টি বিনিয়োগ ও আমানত পণ্যের উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটির বিনিয়োগ পণ্য রাহা, সিলাউল, ইস্তিহালাক এবং আমানত পণ্য মুদারাবা, আসান ডিপোজিট স্কিম গ্রাহকদের চাহিদা মেটাতে পারবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। দাঙ্গাভাব বজায় রেখে দিন শেষ করেছে ঢাকা শেয়ার বাজার। সার্বিক সূচক DSEX 27 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,863-তে। মোট লেনদেন হয়েছে 1,139 কোটি টাকার। এদিন দর বেড়েছে 159টি কোম্পানির, কমেছে 147টির আর অপরিবর্তিত রয়েছে 38টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব এশিয়ান টাইগার ক্যাপিটালের। আজকে ইন্ডেক্স 27 পয়েন্ট আপের মধ্য দিয়ে 5,863 পয়েন্টে ক্লোজ হয়েছে এবং এবছর প্রথম 15 দিনে মার্কেট ইন্ডেক্স 5,385 পয়েন্ট থেকে 5,863 পয়েন্ট পর্যন্ত বেড়েছে, প্রায় 478 পয়েন্টের মতো এবং প্রায় 9%-এর মতো একটা গেইন হয়েছে। এই ইনক্রিজিং ইন্ডেক্সের যে র্যালি তার সাথে আরও একটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে আমাদের ইনক্রিজিং টার্নওভার। লাস্ট 15 দিনে এভারেজ টার্নওভার ছিল প্রায় 940 কোটি টাকা এবং লাস্ট দিন আমাদের টার্নওভার ছিল 1,146 কোটি টাকা, যা প্রায় 14 মাসের মধ্যে সর্বোচ্চ ছিল। এই ইন্ডেক্সের র্যালি এবং ইনক্রিজিং টার্নওভার থেকে যে বোঝা যাচ্ছে যে আমাদের যে রিটেল এবং ইনস্টিটিউশনাল যে ইনভেস্টাররা আছে তারা এই মুহূর্তে বাই মোডে আছে এবং অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে। মোটামুটি সবগুলো সেক্টরই আমাদের বেশ ভালো একটা গেইন করেছে। সর্বোচ্চ গেইনার সেক্টরগুলোর মধ্যে ছিল টেক্সটাইল, NBFI, ফুয়েল অ্যান্ড পাওয়ার অ্যান্ড ব্যাঙ্কিং সেক্টর। এবং আমরা মনে করছি যে ইন্ডেক্সের এই র্যালি সামনে আরও বেশ কিছুদিন কন্টিনিউ করবে। ব্রেক্সিট ভোটাভুটি নিয়ে বড় ধরনের অনিশ্চয়তায় ব্রিটিশ রাজনীতি।
যার ফলাফলের উপর নির্ভর করছে দেশটির অর্থনীতির গতি প্রকৃতিও। গণমাধ্যমগুলো বলছে ব্রিটেনের পার্লামেন্টের 100 বছরের ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়ের মুখোমুখি হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। ব্রেক্সিট নিয়ে তার প্রস্তাব প্রত্যাখ্যান করবেন বেশিরভাগ সংসদ সদস্য। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঐতিহাসিক ভোটের সাক্ষী হতে যাচ্ছে ব্রিটেনের পার্লামেন্ট, হাউস অফ কমন্স। ব্রেক্সিট পরবর্তী ইউরোপের সাথে ব্রিটেনের সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী থেরেসা মে যে খসড়া তৈরি করেছেন তা কার্যকর হবে না বাতিল করা হবে, সেই সিদ্ধান্ত জানাবেন দেশটির আইন প্রণেতারা, যার উপর নির্ভর করছে ব্রেক্সিট আর থেরেসা মের ভবিষ্যৎ। এমন বাস্তবতায় প্রস্তাবটি পাশের জন্য সোমবার হাউস অফ কমন্সে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আমি সব দলের সদস্যদের উদ্দেশ্যে বলছি, আগে যে সিদ্ধান্তই নিয়ে থাকুন না কেন, পরবর্তী 24 ঘন্টায় চুক্তিটিতে আবার নজর দিন। হ্যাঁ, এটি যথার্থ না এবং আমরা ছাড় দিয়েছি, কিন্তু ইতিহাস যখন লেখা হবে জনগণ তখন দেখতে চাইবে ইউরোপ ছাড়ার জন্য তারা যে ভোট দিয়েছিল তার পক্ষে আমরা কি পদক্ষেপ নিয়েছি, আমাদের অর্থনীতি, নিরাপত্তা এবং ঐক্য রক্ষায় যথাযথ উদ্যোগ নিয়েছি কিনা। আমাদের উচিত ব্রিটিশ জনগণ ও ব্রিটেনের উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে এই চুক্তির পক্ষে অবস্থান নেওয়া। তবে বাস্তবতা মেয়ের পক্ষে কথা বলছে না। ইউরোপের সাথে করা সমঝোতার খসড়া নিয়ে তেমন একটা সমর্থন পাচ্ছেন না তিনি কোনো পক্ষের কাছেই। বিরোধী দল তো নয়, এমনকি তার নিজের কনজারভেটিভ পার্টির আর সরকারের অংশীদার ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট মিলে কমপক্ষে 70 জন এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিতে পারেন, তাতে 150 বা তার বেশি ভোটে পরাজিত হবেন মে। 1924 সালের পর হাউস অফ কমন্সের ইতিহাসে এটি সবচেয়ে খারাপ ফলাফলের উদাহরণ হবে। সরকার একটি বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। এটা পরিষ্কার যে প্রধানমন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যাত হলে নতুন নির্বাচন হবে, আমাদের নতুন সরকার প্রয়োজন হবে। এর ফলে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হবে 29 মার্চ থেকে কার্যকর হতে যাওয়া ব্রেক্সিট নিয়ে। কোনো ধরনের চুক্তি ছাড়াই ইইউর সাথে বিচ্ছেদ হতে পারে যুক্তরাজ্যের। নতুন করে তখন ইউরোপের দেশগুলোর সাথে বাণিজ্য চুক্তি করতে হবে তাদেরকে। এমনকি শেষ পর্যন্ত ব্রেক্সিট বাস্তবায়ন না হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আশা করছি আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারব যার মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার ক্ষেত্রে আমরা অর্থনৈতিকভাবে অপেক্ষাকৃত কম ক্ষতিগ্রস্ত হব। কোনো চুক্তি না হলেও আমরা চালিয়ে যেতে পারব, কিন্তু সেটি অর্থনীতির জন্য খারাপ হবে। ব্রেক্সিট নিয়ে অনিশ্চয়তায় সবচেয়ে বড় প্রভাব পড়বে পাউন্ডের দরে। ডলারের বিপরীতে গত বছর 5.6 ভাগ দর হারালেও চলতি মাসে তা 1 ভাগ ঘুরে দাঁড়িয়েছে। সোমবারের ভোটের পর যা আবারও কমতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে বাজার বিশ্লেষকরা। যেমন সিটি ব্যাংক বলছে সবচেয়ে খারাপ 10 ভাগ পর্যন্ত দর পতন হতে পারে পাউন্ডের। আবার প্রস্তাবটি পাশ হলে উল্টো ঘটনাও ঘটতে পারে, একই পরিস্থিতি হতে পারে শেয়ার বাজারের ক্ষেত্রেও। ফয়সাল শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বিদ্যুৎ চালিত গাড়ি তৈরিতে আগামী 10 বছরে $30,000 কোটি বিনিয়োগ করবে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো, যার প্রায় অর্ধেকই হবে চীনে। পরিবেশ বান্ধব বৈদ্যুতিক গাড়ি তৈরিতে এখন পর্যন্ত সবার চেয়ে এগিয়ে রয়েছে দেশটি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ডিজেল ও গ্যাসের পরিবর্তে বিদ্যুৎ চালিত এবং স্বয়ংক্রিয় প্রযুক্তির গাড়ি তৈরিতে মনোযোগী হচ্ছে বড় বড় ব্র্যান্ডগুলো, যার বড় প্রমাণ ডেট্রয়েট অটো শো। দ্রুত গতির বিদ্যুৎ চালিত গাড়ির মডেল আনাই নয়, এসব গাড়ি নির্মাণে বিনিয়োগ বাড়াচ্ছে এসব প্রতিষ্ঠান, যেখানে সবচেয়ে এগিয়ে জার্মান নির্মাতা ভক্সওয়াগন। 2025 সাল নাগাদ এই খাতে $9,100 কোটি ব্যয়ের পরিকল্পনা তাদের, যার মধ্যে $3,400 কোটি ব্যয় হবে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি উন্নয়নে। বিদ্যুৎ চালিত স্বয়ংক্রিয় গাড়ি তৈরিতে সামনের বছরগুলোয় $800 কোটি ব্যয় করবে জেনারেল মোটরস, আর টেসলা ব্যয় করবে $1,000 কোটি। সব মিলিয়ে আগামী 5 থেকে 10 বছরে ইলেকট্রিক কার তৈরিতে $30,000 কোটি ব্যয়ের পরিকল্পনা রয়েছে গাড়ি নির্মাতাদের। I think that's demonstrated by all the different products you see out today and those that have been announced and those that are coming. বিদ্যুৎ চালিত গাড়ি তৈরির এই দৌড়ে নেতৃত্ব দিচ্ছে চীন। জীবাশ্ম জ্বালানি থেকে সরে এসে পরিবেশ বান্ধব গাড়ি তৈরিতে বিশেষ সহযোগিতা দেয়া হচ্ছে দেশটির সরকারের পক্ষ থেকেও। হিসেব বলছে চীনের বাজারেই $13,500 কোটি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে বিদেশি ও স্থানীয় কোম্পানিগুলোর। And their aggressive push for EVs is going to help justify all the global automakers pushing into that technology just for that market alone. And a lot of other markets like Europe and the US are going to benefit
simply because it's going to make more sense to do it in China, and that alone will justify it for these other markets. বৈদ্যুতিক গাড়ি তৈরিতে পিছিয়ে থাকছে না চীনের প্রতিবেশী জাপান, কোরিয়ার মতো দেশগুলোও। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, বাংলাদেশ প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট সরাসরি সম্প্রচারের কারণে এখন থেকে বিজনেস রিপোর্ট প্রচারিত হবে রাত 10:35 পরিবর্তে রাত 11:35। আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।